হ্যাঁ মানে এই 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 সম্পর্কের এই রেসপেক্ট বা যাকে এটা কিন্তু লেবেল দিতে হয় কি লেবেল দেবে তুমি মানে বন্ধুত্বই বলবো বন্ধুত্ব সেটাই তোমার কাছে মনে হয় সবচেয়ে সবচেয়ে বড় তোমার ছোটবেলার কোনো বন্ধুর সঙ্গে তোমার এখনও যোগাযোগ আছে ছোটবেলার বন্ধুর সঙ্গে কয়েকজনের আছে মানে স্কুলের একদম আসলে অনেকেই এদিক ওদিক ছিটকে গেছে হয়েছে তে হয়েছে ছোটবেলার বন্ধু এক দুজন এখনও আছে

ওই আর কি কনভেনশনাল আর্টিস্ট না হয় একটু আনকনভেনশনাল আচ্ছা তুমি এই মানে তোমারই সেন্স অফ প্রপোর্শন বা বিউটি বা যাই হোক পেন্টিং এটা তো এটা তো সিনেমাটোগ্রাফি তো তাই তুমি তো এটা এটা কোথা থেকে এসছে টেকনোলজির জায়গা মানে তুমি যেটা বলে কোথা থেকে এলো তোমার বই পড়ে ছবি আঁকার ইচ্ছে এগুলো কোথা কে বা কিছু আছে কেউ তোমাকে ইন্সপায়ার করেছে আসলে অনেক কিছু আছে আমার মনে হয় যে সো মেনি থিংস যেগুলো টুকরো 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 ভাবে একটা সাবকনশিয়াসকে তৈরি করেছে আমার একটা লোকের কথা খুব বলতে ইচ্ছে করে এই সময় আমার খুব ফেভারিট সিনেমাটোগ্রাফার ভিক্টোরিয়ো স্টোরারও উনি একটা কথা বলেছিলেন যে এই মুহূর্তে তুমি যাই করো না কেন সেটা ছবি আঁকাই হোক ছবি তোলাই হোক কবিতা লেখাই হোক মানে তোমার মাথার ভেতরে কিন্তু কাজ করছে দু বছরের মানে এই ক্রিয়েটিভ হিস্ট্রি ক্রিয়েশনের হিস্ট্রি ওটাকে বাদ দিয়ে বাদ দিয়ে তুমি কিছু করতে পারো না এবং তুমি সেটা তোমার সাবকনশাসটা তৈরি করেছে এইটা তুমি যত এনরিচ করবে তুমি আর তত ভালো কাজ করবে তত ভালো কাজ বুঝতে পারবে তত ভালো এগোতে পারবে মানে তোমার মানে দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন ইউ আর ফলোইং দ্যাট ইউ আর দ্য বেসিক্যালি মানে তোমার পেছনে এটা রয়েছে পুরোটা তোমার পেছনে এলিয়েন দা দাভিনচি রয়েছে তোমার পেছনে সবাই রয়েছে ঋত্বিক ঘটক রয়েছে মানে একটা যদি কোথাও একটা টুকরো খবরও পড়ে থাকো কোনোদিন দিন যে তোমার মাথার মধ্যে কিন্তু রয়ে গেছে কোনো একটা সময় সেটা বেরিয়ে আসবে তুমি ইউ থিঙ্ক দ্য স্টোর আর ইজ দ্য বেস্ট এখনো তোমার কাছে আমার কাছে খুব মিনিংফুল লাগে কাজ আছে আরো আর 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 মনে হয় স্টোরের সাথে গডন উইলিস খুব ভালো লাগে ভালো লাগে অন্য রকম ধরনের কাজ করেছেন মানে ওই সময় দাঁড়িয়ে যখন খুব গ্ল্যামার ওরিয়েন্টেড কাজ হচ্ছে বলিউডে ক্রিস্টোফার ডয়েল ভালো লাগে রিসেন্টলি হ্যাঁ আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করছি তোমার ক্রিস্টোফার ডয়েল বললে ওর ক্রিস্টোফার ডয়েল বলেছিল যে মাঝে মাঝে ক্র্যাক্স থাকা ভালো তাহলে সানলাইটগুলো আসবে তো তোমার কি মনে হয় যে একটা ছবিতে ব্রিলিয়েন্টলি শর্ট কয়েকটা মোমেন্ট আমি কিন্তু পিক্টোরিয়ালি ব্রিলিয়েন্ট বলছিলাম

অ্যাভারেজ কাজও করে তার যে ইউনিটিটা আছে সেটা ইম্পর্টেন্ট ছবির ক্ষেত্রে জাস্ট দুটো শট ভালো নিল বা একটা জায়গায় ভালো ক্লোজ আপ লাইট করে ফেললো আমি সেটাকে ভালো সিনেমাটোগ্রাফি মনে করি না কারণ ফিচার ফিল্মের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রেই বলবো তুমি তো মিউজিক খুব শোনো মোটামুটি কার কি গান কি মিউজিক তোমার সবচেয়ে আমার নিজের দেবব্রত বিশ্বাস ভালো লাগে দেবব্রত বিশ্বাসের জন্য হয়তো ভালো লাগে আমার মনে হয় দেবব্রত বিশ্বাসের গান শুনলে রবীন্দ্রনাথের গানটা অনেক বেশি রিয়েলাইজ করা যায় মানে তার কথার অর্থ সেই সবগুলো অনেক প্রবল ভাবে প্রবল ভাবে গাওয়া আকাশ ভরা শুদ্ধ তারা ভালো আমার খুব ফেভারিট সং কারণ গানটার একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হয় মানে একটা কমপ্লিট গ্যালাক্সি গ্যালাকটিক জায়গা থেকে ঘাসে ঘাসে ফাপেলি চেতে চলে আসা নিজের